সালাম আলাইকুম। আমরা প্রথমে আপনাদেরকে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যে একটা ভয়াবহ প্রতিকূলতার মধ্যেও আমরা একটা অসমতল ভূমিতে পুরোপুরিভাবে খানাখন্দক ভরা যে ভূমি, সেই ভূমিতে আমরা নির্বাচন করতে যাচ্ছি। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে এই প্রায় 10 মাস হতে চলেছে, শত প্রতিকূলতার মধ্যে দিয়েও আমরা দলকে ঐক্যবদ্ধ রেখে, আমাদের জোটকে ঐক্যবদ্ধ রেখে, ফ্রন্টকে ঐক্যবদ্ধ রেখে আমরা আল্লাহর অশেষ রহমতে আমরা গতকালের মধ্যে এই নির্বাচন অংশ নেওয়ার জন্য আমাদের প্রায় 300 আসনে আমরা মনোনয়ন দিতে সক্ষম হয়েছি। অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে সরকারের তরফ থেকে, বিভিন্ন মহল থেকে, কিন্তু তারপরেও সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্যে দিয়ে, প্রয়াসের মধ্যে দিয়ে আমরা সেটা দিতে পেরেছি। আমি আগেই বলেছি যে আমরা একটা অসমতল ভূমিতে নির্বাচন করতে যাচ্ছি। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে নির্বাচনকে প্রহসনে পরিণত করবার জন্য এই সরকার সমস্ত আয়োজন প্রায় সম্পন্ন করে ফেলেছে। প্রতি মুহূর্তে বাধা, প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, রিটার্নিং অফিসার থেকে শুরু করে আমাদের প্রার্থীদেরকে পুরোপুরিভাবে বাতিল করে দিয়ে, তাদের মনোনয়ন বাতিল করে দিয়ে আবার নির্বাচন কমিশন এবং শেষ পর্যন্ত হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হয়ে আমরা এই কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। বলতে এর মধ্যেই যে জিনিসগুলোকে সবচেয়ে বড় সমস্যায় দাঁড়িয়েছে, অপপ্রচার। সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে, সুচিন্তিতভাবে তারা একটা ভয়াবহ রকমের, জঘন্য রকমের অপপ্রচারে তারা মেতে উঠেছে, এবং এইটা করতে গিয়ে তারা সরকারি অর্থ ব্যয় করে তারা সোশ্যাল মিডিয়া, দেশের প্রিন্টিং মিডিয়া, বিভিন্ন মাধ্যমের তারা ব্যবহার করছে। আমি আজকে দুটো জিনিস তুলে ধরতে চাই আপনাদের সামনে। প্রথমটি হচ্ছে যে জঘন্য মিথ্যাচার, যেটা সরকারি দল এবং মন্ত্রীরা শুরু করেছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। সব শেষে যেটা হয়েছে সেটা খুব চমৎকার, সেটা হচ্ছে যে পাকিস্তানি দূতাবাসের সঙ্গে আমাদের বৈঠক, আর তথাকথিত আইএসআইয়ের সঙ্গে লন্ডনে আমাদের একই চেয়ারম্যানের সঙ্গে বৈঠক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং দেখছেন, আপনারা অনেক সময় রিপোর্টও করেছেন যে আওয়ামী লীগের একটা প্রবণতা আছে যে সবসময়ই বিএনপিকে তারা এমন এমন কিছু সংস্থা বা দেশের সঙ্গে যুক্ত করতে চায় যা দিয়ে তারা বিএনপিকে আপনার কিছুটা হীন অবস্থায় নিতে চায়, কিছুটা তা আপনার বিপদে ফেলতে চায়। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি যে বিএনপির কোন সংস্থা বা অন্য কোন দেশের সঙ্গে বিএনপির কোন রকমের সম্পর্ক নেই, এবং বিএনপি কখনোই আজ পর্যন্ত কোন ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করে। বিএনপি বরাবরই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, যতবার পেয়েছে। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় গতকাল একটা সিন্ডিকেটেড নিউজ ছাপানো হয়েছে যে পাকিস্তানি দূতাবাসের সঙ্গে আমরা এখানে বৈঠক করেছি, কারণে আমাদের একটি চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব বৈঠক করেছেন। এটা আওয়ামী লীগের একটি যুগ্ম সম্পাদক, সম্ভবত তার নাম হচ্ছে আব্দুর রহমান,
এবং আপনি যখন প্রথমে বলেছে পরে সেটা উপার্জন দাবি করে আব্দুর রহমান তাদের যুগ্ম সম্পাদক এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক। আব্দুর রহমান সাহেবের ব্যাপারে ধরে নিলাম যে উনি ততটা গুরুত্বপূর্ণ নন, দেখে যে কোনো ধর্মের আপনার মন্তব্য করতেই পারেন, বলতেই পারেন, আর এটা তো তাদের স্বভাবগত ব্যাপার আছে। ওবায়দুল কাদের সাহেবের মতো একজন দায়িত্বশীল মন্ত্রী এবং তিনি আওয়ামী লীগের মতো দলের সাধারণ সম্পাদক, তার মুখ দিয়ে তার বক্তব্যের মধ্যে যখন এই ধরনের চরম দায়িত্ব জ্ঞানহীন জঘন্য মিথ্যাচার হয়, সে অপ্রত্যাশিত নয়, অনাকাঙ্ক্ষিত নয়, শুধু এটা রাজনৈতিক শিষ্টাচারের প্রতি পলিটিক্যাল যে একটা নর্মস আছে তার প্রতি জঘন্য আঘাত বলে আমরা মনে করি, এবং এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি এবং খুব দৃঢ়ভাবে চেষ্টা করছি এই ধরনের কোনো বৈঠক কখনোই আমাদের সঙ্গে অনুষ্ঠিত হয়নি। লন্ডনেও আমাদের একটি চেয়ারম্যান সাহেবের সঙ্গে কোনো সংস্থার কোনো রকম বৈঠক হয়নি, এটা শুধুমাত্র বিএনপিকে হেয় প্রতিপন্ন করার আরেকটি জঘন্য মিথ্যাচার। আমরা নিন্দা করেছি, প্রতিবাদ করছি এবং এই ধরনের বক্তব্য প্রত্যাহার করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি, অন্যথায় এর জন্য যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ব্যবস্থা গ্রহণ করতে আমরা বাধ্য। দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিকভাবে এটাই ছিল আজকে আমাদের আপনার প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য, এটা হচ্ছে আপনার এই যে সোশ্যাল মিডিয়ার উপরে যে আঘাত, এই আঘাত ভয়াবহ রূপ ধারণ করে। আমাদের অনেক অ্যাক্টিভিস্ট আমাদের দলের সঙ্গে সম্পর্কিত তাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে র্যাব দিয়ে তাদেরকে তুলে নেওয়া হয়েছে, অনেকদিন গুম করে রাখার পরে তারপরে তাদেরকে কারাগারে দেওয়া হয়েছে এবং তারা এটা গোটা পরিবারগুলো আজকে ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আপনারা দেখেছেন এবং শুনেছেন যে বর্তমান আওয়ামী লীগ সরকারের সব নেতা নেত্রীরা বিশেষ করে তাদের যে আপনার ডিজিটাল পুত্র আপনাদের সব সময় ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ উচ্চারণ করেন এবং এই ডিজিটাল উচ্চারণ করতে গিয়ে তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছে, এরপর আইসিটি অ্যাক্ট 57 করেছেন, এবং এটা করে তারা যেটা করছেন সেটা হচ্ছে যে সমস্ত স্বাধীন চিন্তা, মুক্ত চিন্তা, বাক স্বাধীনতা সমস্ত হরণ করে নিয়েছে। আপনারা জানেন যে কিছুদিন আগে আপনার শীর্ষ নিউজ সহ 58টি নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়ার প্রস্তাব করেছিল ইতিহাস, গণমাধ্যম ইলেকট্রিক মিডিয়া যখন সেলফ সেন্সরের কারণে সব সত্য তুলে ধরতে পারে না সেলফ সেন্সরশিপের মাধ্যমে, তখন দেশের নাগরিক হয়ে ব্লগ এবং ফেসবুকে সাধারণ মানুষ সরকারের নানা অনিয়মের কথা লিখতে শুরু করেছে যার ফলে গ্রেপ্তার হতে হয় 2014 সালে চট্টগ্রাম সাইবার দলের সদস্য লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল। কেবল গ্রেপ্তার করেই শেষ হয় নাই, মিথ্যা জঙ্গি ও নাশকতার মামলা দিয়ে উজ্জ্বলকে আজও জেলে বন্দী করে রাখা হয়েছে 2014 সালে, 4 বছর ধরে সে জেলে এবং একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে আটক করা হয়। শুধু উজ্জ্বল নয়, এই ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে এই কালো আইনের আওতায় ইতিমধ্যে যারা আমাদের জাতীয়তাবাদী
রাজনীতিকে পছন্দ করেন, যারা জাতীয় রাজনীতির সঙ্গে জড়িত, অনলাইন অ্যাক্টিভিস্ট, একজন বীর মুক্তিযোদ্ধা, হুমায়ুন কবির তিনি একজন মুক্তিযোদ্ধা, তাকে কিছুদিন গুম করে রাখা হয়েছিল গ্রেপ্তার করে, তারপর নির্যাতন করে তারপর তাকে এখন কারাগারে দেওয়া হয়েছে। তিনি ক্যান্সারের পেশেন্ট, ক্যান্সার। ইকবাল চৌধুরী, রিজওয়ানুল হক শোভন, ওয়াসিম ইফতেকার, রাজন মাহফুজুল হক, মাহফুজুল হক ব্যাপারী, মোহাম্মদ ইভান, জাহিদ হাসান, ফজলুল আলম, কে এম হারুন, সজীব পাইলট সহ অসংখ্য নিরাপরাধ যুবক এবং মানুষকে জেলে পুরে রাখা হয়েছে। বাদ জানি কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনকারী শিক্ষার্থীরা, এমনকি শহীদুল আলমের মতো মানুষকেও এই আইনের আওতায় গ্রেফতার করে নির্যাতন করে পরে জেলে দেওয়া হয়েছে। আপনারা জানেন, সেটা সবাই আপনারা দেখেছেন। এর মধ্যে অনেককে দীর্ঘদিন অজ্ঞাত স্থানে গুম করে রাখা হয়েছিল, কেউ কেউ দীর্ঘ আইনি প্রক্রিয়া জামিন পেল, আবার তাদেরকে জেল গেট থেকে আবার তুলে নিয়ে অসংখ্য নতুন মামলা দিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে। শুনে অবাক হবেন, এই দেশে খুনি ডাকাত ধর্ষক জামিনে কারামুক্ত হলেও আজ পর্যন্ত কথিত ডিজিটাল বাংলাদেশের বুকে একটি ফেসবুক আইডির মালিক হয়ে জামিন অযোগ্য মামলা আসামি হয়ে রইলেন লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল। সরকার যখন দেখতে পেল দেশের মানুষের আস্থা বিশ্বাস সোশ্যাল মিডিয়ার উপর দিন দিন বেড়ে যাচ্ছে, তখন এই আস্থা বিশ্বাসের উপর আঘাত হাতে তৈরি করা হলো 57 ধারার মতো বাক স্বাধীনতা হরণ করা একটি কালো আইন, একই সঙ্গে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পরপর। সেই 57 ধারা মামলার খড়গ হিসেবে নেমে আসে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার মেজর চোহা সহ দেশের নানা প্রান্তের সাধারণ নাগরিকের উপর, যাদের একমাত্র অপরাধ ছিল সরকারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত জানানো। এরপরেও দেশের সাধারণ মানুষ চেষ্টা করেছে সোশ্যাল মিডিয়া দিয়ে সত্যগুলো তুলে ধরে। এই তাই সিলেটের শিশু রাজনের কুনি সাইফুলকে সেই সুদূর সৌদি আরবে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এই ফেসবুকের সচেতনতার মাধ্যমে। দেশের বন্যা এবং সামাজিক দুর্যোগে নানা প্রান্তে মানুষ অসহায়ের হাত বাড়িয়ে দিতে পেরেছিল, সহায়তার হাত বাড়িয়ে দিতে পেরেছিল এই সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু 5 জানুয়ারির একতরফা নির্বাচনের পর সরকার যখন দেখতে পেল তাদের নামের পাশে স্বৈরাচার তৎপর লেগে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে, তখন তারা শেষ আঘাত করল কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইন নামের একটি বাকশালী ধারার মাধ্যমে, যার কারণে একে একে গ্রেপ্তার হতে থাকে সরকারের অনিয়মে জানিয়ে প্রতিবাদ করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, ডাক্তার সহ দেশের নানান পেশার মানুষ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল গ্লোবাল টিভির এক সাক্ষাৎকারে বলেন, এবার নির্বাচনে সাইবার যুদ্ধ হবে। প্রধানমন্ত্রী উপদেষ্টা এইচ টি বাম দলের কর্মীদের নামে বেনামে ফেসবুক আইডি খুলতে নির্দেশ দিয়েছেন। এই বেনামে ফেসবুক আইডি দিয়ে তিনি সরকারের আলোচনার জবাব দিতে বলেছেন। আমাদের জানা মতে প্রায় 300-এর উপরে আপনার এই ধরনের আপনার আইডি করা হয়েছে, যে আইডিগুলো থেকে একমাত্র কাজ হচ্ছে বিরোধী দল, বিরোধী নেতা, আমাদের নেতা তারেক রহমান এবং দেশের বেগম কাদেরী আমাদের শীর্ষ নেতার বিরুদ্ধে অপপ্রচার, নোংরা ছবি, মিথ্যা গল্প, বানোয়াট গল্প সমস্ত প্রচার করা। এই গ্রুপগুলো আমি একটা দেখাই আপনাদেরকে, দেখি সজীব ওয়ালের জয় তার ফেসবুক আইডিতে ভেরিফাইড, সেখানে ডক্টর কামাল হোসেনের একটা কার্টুন দিয়েছে, কার্টুন দিতেই পারে, এটা আপনার সভ্য গণতান্ত্রিক দেশের রাজনৈতিক নেতাদের কার্টুনের মধ্যে আসতেই পারে। যখন আওয়ামী লীগের নেতা প্রধানমন্ত্রী অথবা কোন মন্ত্রীর বিরুদ্ধে আপনার এই ধরনের কার্টুন দেওয়া হয়, তখন তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, এমনকি গ্রামের মহিলা তাকেও পর্যন্ত গ্রেফতার করা হয়। আপনারা দেখেছেন, আপনারা আরো এই ছবিটা পারবেন, আমার একটা ছবি কোথায় করতে
আপনি জানেন, আমি যখন আপনার রাঙামাটি যাচ্ছিলাম, রাঙামাটি যাওয়ার পথে আমাদের উপর আক্রমণ করা হয়, আমাদের আপনার সমস্ত গাড়ি প্যাকেটিং এ দিয়ে আমাদের কাপড় চোপড় ছিঁড়ে যায়, প্রত্যেক হয়। তখনকার একটা ছবি আপনারা এই ছাপিয়েছিলেন, মনে আছে? আপনাদের মনে আছে এই ছবিটাই? আপনার গতকাল সম্ভবত আমাদের এখানে যে আপনার গত পরশু আমাদের কিছু কিছু মনোনয়ন প্রার্থী যারা বিক্ষোভ করেছিলেন তাদের মধ্য দিয়ে আমি যখন আপনার নিজে সরিয়ে সরিয়ে বেরিয়ে যাই, তখনকার ছবি দিয়ে বলেছেন যে আমি নাকি ওই দিন এই অবস্থা হয়েছে আমার, এখানে অনেক আপনাদের অনেকেই ছিলেন। তো এই ধরনের বিষয়গুলো, এই যে আপনার চরিত্র হনন করা, অপপ্রচার চালানো, এগুলো হচ্ছে আপনার এখন ওদের স্বভাবজাত হয়েছে। আর এই সুবিধা তার এদের বিরুদ্ধে কিন্তু মামলা হয় না, আর আমরা মামলাবাজ নই বলে আমরা কিন্তু এদের বিরুদ্ধে মামলা করিনি এখন পর্যন্ত। আমরা এখন মামলা করা শুরু করব, আমরা এখন মামলা করা শুরু করব, আইনগত ব্যবস্থা নেব, দেখব যে সরকার সেগুলোর ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী যে সাইবার যুদ্ধের কথা বলেছেন, সেই যুদ্ধের এখন আবার ওটাও আপনার একতরফা হয়ে গেছে, তার এই বেনিফিট পাচ্ছে, তাদেরগুলো চলছে, আর আমাদেরগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, আমাদেরগুলো আটকে দেওয়া হচ্ছে। আমেরিকা অনেক মন্ত্রী এমপি সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হলেও আজ পর্যন্ত কাউকেই আইনের আওতায় আনা হয় নাই। সরকার ডিজিটাল নিরাপত্তা আইন নামক ভয়ানক কালাক্রম তৈরি করেছে শুধুমাত্র গণমাধ্যমের এসব মানুষের কণ্ঠ রোধ করবার জন্যে। সম্প্রতি যাদের আটক করেছে তাদের এই কালাক্রমে মামলা দেওয়া হচ্ছে। মোট কথা, সরকার যে নগ্নভাবে অনলাইন অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তা নিকৃষ্টতম ফ্যাসিবাদ ছাড়া কিছুই না। এই ধরনের গ্রেপ্তার নিপীড়ন অনতিবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছি এবং সমস্ত জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের আমি মুক্তি দাবি করছি। আজকে এখানে তাদের পরিবারের অনেক উপস্থিত আছে, অনেকেই উপস্থিত আছে এবং আপনি দেখেন এখানে গণসচিব তাকেও আপনার গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং তাকে আপনার অমানবিক এই যে দেখুন তাকে ওই যে মিডিয়া একটা মিডিয়া সেল আছে না, সেখান থেকে মাঝখানে নিয়ে এসছে ছবিগুলো দিয়েছে, আরো আছে আপনার কার্টুন টার্টুন জাতীয় উৎক্ষেপণের কার্টুন আছে, কার্টুনে আমি কিছু মনে করি না, কার্টুন দিতেই পারি, তারা কার্টুন দিলে কোনো অসুবিধা নেই, আর আমাদের কার্টুন দিলে সাধারণ মানুষ তখন তাদের সত্য যেটাই হোক কার্টুন দিলে তখন তাদেরকে গ্রেপ্তার করে 7 বছর দিয়ে, এমন আছে যে 7 বছর জেল হয়েছে। আপনাদের অনেক সংবাদ সাংবাদিক বন্ধুগণ, এগুলো প্রতিদিন অহরহ অসংখ্য হচ্ছে। এই যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, আমি যেটা বলেছি যে মিডিয়া এখন বাধ্য হয়ে কিছু সেলফ সেন্সারশিপের মধ্যে গেছে, কারণ পত্রিকা রাখতে হবে, পত্রিকা যারা কাজ করছেন তাদের রক্ষা করতে হবে, সব মিলিয়ে আপনার আমরা সে ব্যাপারে কিছু খুব একটা জোর করে কিছু বলতে চাই না, শুধু এইটুকু বলতে চাই, দেশকে রক্ষা করতে হবে, জাতিকে রক্ষা করতে হবে। আমরা বিরোধী দল যে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়েও আমাদের কাজগুলো করে যাচ্ছি, মিডিয়ার দায়িত্ব হচ্ছে সেই গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, মানুষের অধিকারগুলোকে রক্ষা করার জন্য, অসহায় নিরীহ মানুষগুলোকে রক্ষা করার জন্য, পরিবারগুলোকে রক্ষা করবার জন্য আপনি এগিয়ে আসুন। আমাদের যখন আমরা এখানে আমাদের নেতা অনেকে বঞ্চিত প্রার্থীরা যখন আপনার মিছিল টিছিল করেন সেটা খুব বড় করে ছাপা হয়, ইতিমধ্যে যে প্রায় 14-15 জন খুন হয়ে গেছে, 22 জন আওয়ামী লীগের এই কন্দলের ফলে আপনার
মনোনয়নের পরপরে এই কথা কিন্তু ফলাও করে কোথাও আসে না। আমি এই জিনিসটা আমি আপনাদের নজরে রাখতে চাই, জাতির বিবেক জাগ্রত হওয়া উচিত। এই নির্বাচন কিন্তু শুধু নির্বাচন নয়, সাধারণ নির্বাচন নয়, এই নির্বাচনের সিদ্ধান্ত হবে যে এই দেশ গণতন্ত্রে থাকবে কি থাকবে না, এই দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না, এই দেশের স্বাধীনতা সর্বত অক্ষুণ্ণ থাকবে কি থাকবে না, এই দেশ কি সত্যিকার অর্থেই 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আমরা যে চেতনা নিয়ে যুদ্ধ করেছিলাম গণতন্ত্র, সেই চেতনাকে আমরা ফিরিয়ে আনতে পারবো কি পারবো না। আজকে খুব পরিষ্কার ভাবে আমরা দেখতে পাচ্ছি যে দেশ স্বৈরাচারের মাধ্যমে একটা ফ্যাসিবাদে চলে যাচ্ছে, মানুষের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে। আমরা দেখেছি শুধু আমাদের কথা নয়, আমরা দেখেছি যে আন্তর্জাতিকভাবে যে সার্ভে রিপোর্ট টিপোর্ট করা হয়েছে, সে বিবৃতিকে প্রকার বিচার করা হয়েছে যে বাংলাদেশ এমন একটা স্বৈরাচারী দেশে পরিণত হচ্ছে। বন্ধুগণ, নির্বাচনের প্রচার শুরু হচ্ছে আজ থেকে, কাল থেকে শুরু হবে পুরো। আমরা এখন পর্যন্ত যা দেখছি যে আমাদের এই নির্বাচনের কোন সমতল ভূমি নেই। আমরা দেখছি যে না আছে মিডিয়ার মধ্যে, না আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, না আছে প্রচারের মধ্যে, এমনকি আমাদের সমস্ত নেতা কর্মীদেরকে আগের মতোই সেই মিথ্যা মামলায়, বৌদ্ধিক মামলায়, গাজি মামলায় এখনো গ্রেপ্তার করা হচ্ছে এবং দুর্ভাগ্যজনকভাবে বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে। আপনার বেইলের জন্যে, জামিনের জন্যে যেটা সময়, সেই সময়টা তারা বহুদিন পিছিয়ে পিছিয়ে দিয়ে আজকে এইভাবে এমন একটা অবস্থা তৈরি করে রেখেছে যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, শীর্ষ নেতা, তারা কোনো জেলের মধ্যে আটক রয়েছেন, তাদের এই নির্বাচনের পূর্বে বেরোনোর কোনো সম্ভাবনা আছে বলে মনে হয়। আজকে আপনারা লক্ষ্য করেছেন যে হাইকোর্টের রায়ে আমাদের অনেক নেতা যে মনোনয়ন বাতিল হয়ে গিয়েছিল তা ফেরত এসছে এবং নির্দেশ দিয়েছে তাদের মনোনয়ন গ্রহণ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ অন্যায়ভাবে, বেআইনিভাবে জামিন পাওয়া সত্ত্বেও তাকে এখন পর্যন্ত মুক্ত করা হয়েছে। এটা কথা বললেই তারা বলে যে আমরা তো নির্বাচনকে আপনার সকলের কাছে গ্রহণযোগ্য হওয়ার, সকলের সমান অধিকার দেওয়ার সব ব্যবস্থা করেছি। এটা প্রথমেই আমরা বলেছিলাম আপনার, যখন পঞ্চদশ সংশোধনী তারা পাশ করলো তখনই ম্যাডাম বলেছিলেন, দেশনেত্রী কাজিয়া বলেছিলেন যে এই দেশে এখন নতুন করে আবার সংঘাত, অনিশ্চয়তা, অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হলো, একটা অন্ধকার গহ্বরের দিকে দেশকে ঠেলে দেওয়া হলো এবং তারই ফলশ্রুতি পরিণতি আমরা আজকে দেখতে পাচ্ছি। আমরা এখনো বলছি যে এই ভয়াবহ যে ভূমিকা আপনারা পালন করছেন তার থেকে সরে আসুন, বাংলাদেশকে সত্যিকার অর্থে যদি রক্ষা করতে চান তাহলে নির্বাচনটাকে অত্যন্ত মুক্ত করুন, সবাই যেন অংশগ্রহণ করতে পারে, সবাই যেন কাজ করতে পারে, তার প্রচারণা চালাতে পারে, তাহলে একটা সঠিক সুস্থ হওয়ার নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই আমরা একটা নতুন যুগে প্রবেশ করতে পারি। অন্যথায় এই দেশ দীর্ঘকালের জন্য আবারও জনগণ তাদের অধিকার হারাবে, দেশ বিপন্ন হবে, গণতন্ত্র বিপন্ন হবে। সেই অবস্থা থেকে সরে আসার জন্য আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে, আওয়ামী লীগকে আমরা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।